প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বপ্নরঙা মেট্রোপথ সংবাদে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির সুযোগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি সরকারি ব্যাংক, এই ব্যাংকের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তো চলুন বিস্তারিত দেখে আসি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্যাংকে আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে এই সাইডে আসতে হবে। এই সাইডের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে প্রথমে এই সাইডে আসবেন। এখানে এসে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় রাজশাহী, কর্মী ব্যবস্থাপনা বিভাগ, নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন ক্রমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিম্ন বর্ণিত শূন্য পদ সমেত সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, সর্বোচ্চ বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যেসব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। 1 নম্বর পদ কম্পিউটার অপারেটর, গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। শূন্য পদের সংখ্যা 32টি, 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক 1 বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর, ক্যাশিয়ার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 122টি পদ, 30 বছর বয়স, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, 9,300 থেকে 22,490 বেতন স্কেল, 146টি পদ, 30 বছর বয়সসীমা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক 1 বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর, টেলিফোন অপারেটর, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, 2টি পদ, 30 বছর বয়সসীমা, কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে টেলিফোন পিএবিএক্স চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা। ড্রাইভার, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, 11টি পদ, 30 বছর বয়সসীমা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটর ভিসেল অর্ডিন্যান্স 1983 এর অধীনে প্রদত্ত বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বর, ইলেকট্রিশিয়ান, গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা, 3টি পদ, 30 বছর বয়সসীমা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ,
কোনো শিক্ষিত প্রতিষ্ঠানদের সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত টেট সার্টিফিকেট প্রাপ্ত। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আবেদনের জন্য অন্যান্য যেসব যোগ্যতার প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা এই সাইডে এসে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত এখান থেকে পড়ে দেখে নেবেন। 1/11/2020 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 20/11/2020 পর্যন্ত আবেদন করা যাবে। আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা এই সাইডে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে সব পদগুলো ওপেন হবে। আপনারা যে যে পদে আবেদন করতে চান তার বাম পাশে সেই পদটা দিয়ে ক্লিক করবেন। ধরুন আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন, তো এখানে ক্লিক করে নেক্সটে যাবেন। গেলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটি সকল পদের জন্য একই রকম। এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দেবেন, দিয়ে নাম্বারটা পূরণ করবেন। একইভাবে পাসপোর্ট এবং বার্থ রেজিস্ট্রেশন, ম্যারিটাল স্ট্যাটাস পূরণ করবেন, সিঙ্গেল অথবা ম্যারিড, যদি ম্যারিড হন তাহলে ম্যারিড পূরণ করে এখানে ম্যারিডের স্পাউসের নাম দিতে হবে। কোটা যদি থাকে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার মেইলিং অ্যাড্রেস, এখানে যা যা চাওয়া হয়েছে এভরিথিং দিবেন। পারমানেন্ট অ্যাড্রেসও দিবেন, যদি মেইলিং এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি একই না হয় তাহলে পূরণ করে দিবেন। এরপর একটি মোবাইল নাম্বার দিবেন এবং একই মোবাইল নাম্বার আবার দিবেন কনফার্ম করার জন্য। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এসএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেলের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো এখানে দিতে হবে। এইচএস সিটটা দিতে হবে, গ্রাজুয়েশন দিতে হবে, মাস্টার্স যদি থাকে তাহলে দিতে হবে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা পেশাগত দক্ষতা যাদের আছে তারা এখানে দিবেন। অন্যান্য যদি কোনো দক্ষতা থাকে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন তাহলে এখানে দিতে হবে। যেহেতু আপনি ডাটা এন্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেখানে আপনার কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট, 1 ইয়ার রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা এখানে প্রশ্ন করা হয়েছে, আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। কারণ ডাটা এন্ট্রিতে গেলে আপনার কম্পিউটারে দক্ষতা না থাকলে আপনাকে নেবে না। এরপর ভ্যালিডেশন কোড যেটা আছে সেটা এখানে পূরণ করবেন। পূরণ করার পরে এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। যেহেতু আমি এখানে তথ্য দিই নাই সুতরাং আমার নেক্সট পেজে নিয়ে যাবে না, কিন্তু আপনাদের নিয়ে যাবে। আপনাদের নেক্সট পেজে গেলে এখানে যে সকল তথ্যগুলো দিয়েছেন সব তথ্যগুলো আপনারা এক নজরে দেখতে পাবেন। সেখানে নিচের দিকে গিয়ে দেখবেন এরকম লাল কালি দিয়ে আপনার এটা এডিট করার একটা সুযোগ আছে। যদি এর ভিতরে কোনো ভুল হয় তাহলে এডিট করে ভুলগুলো সংশোধন করবেন। সংশোধন করার পর কি করবেন, যে অতপর আপনাদের ওর নিচে দেখবেন যে ছবি এবং সিগনেচার দেওয়ার জায়গা আছে। এই ধরনের এরকম সুস ফাইল বলে দুটো অপশন আছে, 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার, আপনাদের আগের থেকে সংরক্ষণ করে রাখতে হবে। সেখান থেকে এখানে চুজ ফাইলে দিয়ে নিচে একটা বাটন পাবেন, এরকম ফাঁকা জায়গা থাকবে, সেখানে দেখবেন যে আপনার উপরে দেওয়া তথ্যগুলো সবই সঠিক এবং সত্য, আরও কিছু অঙ্গীকার ওখানে এরকম টিক চিহ্ন দিয়ে, তারপর সাবমিট বাটন থাকবে এরকম কোনায়। এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের একটা ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। সেই ইউজার আইডিটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ কেন করবেন, আপনাদের পেমেন্ট দেওয়ার জন্য সংরক্ষণ করবেন। এখানে ইউজার আইডি দিয়ে সাবমিট করে পেমেন্ট দিতে হবে। পেমেন্টটা কিভাবে দেবেন সেটা দেখার জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির এখানে লিখতে হবে, প্রথম SMSটা দিতে হবে যে RAKUB দিয়ে একটা স্পেস দিয়ে আপনাদের যে ইউজার আইডিটা পেয়েছিলেন ওই ইউজার আইডিটা এখানে লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক এইভাবে প্রেরণ করতে হবে। প্রেরণ করার পরে আপনারা ফিরতি একটা SMS পাবেন, সেখানে 8 ডিজিটের একটা পিন নম্বর পাবেন। এই পিন নম্বরটা আপনাদের দ্বিতীয় SMS এ কাজে লাগবে। এখানেও একইভাবে RAKUB লিখে একটা স্পেস দেবেন, দিয়ে ইয়েস দিয়ে আর একটা স্পেস দিয়ে যে পিন নম্বরটা পেয়েছেন ওই পিন নম্বরটা এখানে দিয়ে দিয়ে 16222 নম্বরে সেন্ড করলে আপনার টেলিটক মোবাইল আছে তার ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তারা কেটে নিয়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেবে।
কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ 100 টাকা টেলিটক সার্ভিসের জন্য 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তাহলে 112 টাকা যেহেতু জমা দিতে হবে, তার থেকে কিছু বেশি টাকা আপনাদের রিচার্জ করে নিয়ে তারপরে SMS দুটো করবেন আপনাদের। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবারও আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সফলতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।